Hi everyone, welcome back to my YouTube channel Pinky Food and Blog. Hola, apna loko khokolu ke swagatam janaisu friend. Aji mu apna loko logo share koribole ulaisu rajma paneer or recipe. Apna loke rajma paneer or recipe bohute khaise. Moi matro mur process to hai apna loko logo share koribole ulaisu. Tar kane ya rajma moi tini ghonta kane tiyai thisilu. Tar pisot tiwar pisot dhuniya koi ekhine tuki. ভালকৈ ধুই কুকার তিনটামান সিটিয়া হলে অলপ নিমক দি সিজাই লৈছো আৰু এখিনি পনীৰ কাটি লৈছো আৰু ইয়াতে মই ব্যৱহাৰ কৰিম পিলাহি পিয়াজ আৰু কেতেমান কেঁচা বাদাম লৈ লৈছো এইখিনি মই ডাঙৰ ডাঙৰকৈ কাটিছো কিয়নো এইখিনি মিক্সিত পেষ্ট বনাই ল'ব লাগিব তো চাই থাকিব আপোনালোকে ভিডিঅটো আশা কৰো আপোনালোকৰ আজি মোৰ ৰাজমা পনীৰৰ ৰেচিপিটো ভাল লাগিব ভাল লাগিলে এটা লাইক কৰিব এতিয়া আমি গ্যাস উঠাই ও সরি গ্যাসটো অন করি কেরাহিটো পাটি দিছো আৰু কেরাহিটো আমাৰ গৰম হবলে দিছো গৰম হওঁতে ইয়াতে অলপ রিফাইন তেল দি দিম আপোনালোকে ইচ্ছা কইলে খৰিয়ৰ তেলটো গুটি ৰান্ধাটো কৰিব পাৰে মই কিন্তু রিফাইন তেলতে বনাম তেলখিনি গরম হব দিছো আৰু ফ্রেন্ড তেলখিনি গরম হতে ইয়াতে দি দিম অকমান নিমখ আৰু দিম অকমান হালধি পাউডার দি গ্যাসৰ জুইটো কমাই দিম আৰু ইয়াতে পনীৰ কেপিস ফ্রাই কৰি লম তাৰপিছত ভালকৈ কৈ লৰাই দিম আৰু ফ্ৰেণ্ড পনীৰ আমি কেঁচাকৈও ব্যৱহাৰ কৰিব পাৰোঁ কিন্তু এই ৰেচিপিটোত অকণমান ফ্ৰাই কৰি দিলে ভাল লাগে সেইকাৰণে মই ফ্ৰাই কৰি দিম আপোনালোকে কেঁচাকৈও দিব পাৰে আৰু কেৰাহীটোত কেতিয়াবা পনীৰটো ভাজিলে লাগি ধৰে তো এইকাৰণে আমি সদায় কেৰাহীটো ভালকৈ গৰম কৰি অকণমান তেল দি নিমখ আৰু হালধি অকণ এনেকৈ দিলে তেতিয়া পনীৰ কিডোখৰ লাগি নধৰে যিসকলৰ ঘৰত ফ্ৰাইপেন আছে ফ্ৰাইপেনত কৰিলেতো লাগি নধৰে ভাল হয় মই যিহেতুকে আপোনালোকক কেৰাহীতে বনাই থাকোঁ বা কেৰাহীতে বনাই থাকি দেখাওঁ তো মোৰ কেনেকুৱা প্ৰচেছ সেইটোহে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ আৰু যিমানেই ফ্ৰাইপেন নোলাকিয় যিমানেই মডেলিং কেৰাহী নোলাকিয় এইটো নহয় যে মোৰ ঘৰত নাই কাৰণে মই কৈছোঁ মই খালি কথাটোহে কৈছোঁ কেৰাহী আমাৰ অতীতৰ পৰা এটা চলি থকা বস্তু কেৰাহী সদায় কেৰাহী কেতিয়াও শেষ নাই ফ্ৰাইপেন যেনেকৈ এইবিলাক এতিয়া ওলাইছে কিন্তু কেৰাহী কেতিয়াবাৰ পৰাই আমি কেৰাহীত ৰান্ধা খাই আছোঁ বা আমাৰ মাহঁতক সকলোকে কেৰাহীতে ৰান্ধা দেখি আছোঁ কিন্তু লোহাৰ কেৰাহী হ'লে বেছি ভাল হয় আগৰ দিনৰ মানুহেতো চৌকাত লোহাৰ কেৰাহীত বেছি ৰান্ধিছিলে কিন্তু আজিকালি লোহাৰ কেৰাহী মানুহে ব্যৱহাৰো খুব কম কৰে আৰু কেৰাহীটো ভালো নাপায় লোহাটো তো সেইকাৰণে মই কেৰাহীত বনোৱাটো বেছি হেৰি বুলি ক'ম ভাল বুলি ক'ম তাৰপিছতে মই ধুনীয়াকৈ পনীৰকেইডোখৰ অলপ ফ্ৰাই কৰি ল'ম খুব বেছি ফ্ৰাই নকৰোঁ আৰু যিহেতুকে মোৰ ঘৰত কম মানুহ মই কমাই বস্তু বনাইছোঁ সেইমতে বস্তুবিলাক দিম আপোনালোকে বেছিকৈ বনালে বেছিকৈ দিব আৰু কমাই বনালে কমাই দিব তো এইখিনিতে ফ্ৰাই কৰি লওঁ তো ফ্ৰেণ্ড এয়া পনীৰ কেপিচ ফ্ৰাই কৰি ধুনীয়াকৈ উঠাই লৈছোঁ আৰু ৰাজমাখিনিও বইল কৰা মই আপোনালোকক দেখাই থকা নাই কাৰণ ৰাজমা বইল কৰিব সকলোৱে জানেই আৰু ভিডিঅ'টো অকণমান শ্বৰ্ট কৰিবলৈ ওলাইছোঁ যিটো ভিডিঅ' মই পাৰোঁ শ্বৰ্ট কৰোঁ কিছুমান ভিডিঅ'হে দীঘল কৰোঁ তো শ্বৰ্ট কৰিব পৰাটো মই যিমান পাৰে ৰেডি কৰি লওঁ তো আশা কৰোঁ আপোনালোকৰ বুজিব আৰু এতিয়া মই পনীৰ কিডোখৰ উঠাই ইয়াতে পিঁয়াজ বিলাহী আৰু বাদামখিনি দি দিছোঁ আৰু অলপ এইখিনি ফ্ৰাই কৰি ল'ম পিঁয়াজখিনি ফ্ৰাই কৰোঁতে আৰু বিলাহীখিনি ফ্ৰাই কৰোঁতে তেল অকণমান কম হ'লেও কথা নাছিলে
কিন্তু মই যেহেতুকে পনির ফ্রাই করে লো কারণ প্রথমতেই ফ্রাই করে ললে পনিরটা ভাল লাগি নধরে সে কারণে মই আগেই ফ্রাই করে ললো। তো তেলটা অকমান বেশি হয়েছে, মই সাইড করে লম, আপনাদের অকমান তেলটা কমাই দিব। আর বাদাম কেটামান দিলে এই রেসিপিটা সোয়াদটা খুব ভাল লাগে। রাজমা খালে সকলোৱে ভাল বা রাজমা খাই ভাল লাগে, রাজমা ভাতৰ লগত নথবা তো পুরীর লগত অকমান যদি হয় রাজমা পনির দিয়া বা রাজমা এনেও বনাওয়া তো খাই ভাল লাগে। কিন্তু রাজমাটো এনেকুৱা এটা বস্তু মানে যেনেকে তেনেকে বনালেও ভাল নালাগে, অকমান ইয়াতে যদি আমি টাইম দি মডিফাই করে নবনাও তেতিয়া রাজমাহৰ টেস্টটো ভাল নালাগে। যেনেকে আমি নর্মেল ঘুগনি কেতিয়াবা নর্মেলকেও খাব পাৰো, সদায় স্পাইসি মশলা দি খোৱাতকৈ কেতিয়াবা এনেকুৱা হয় ব্রেকফাস্টত যে সিম্পলকৈ বনাই খাওঁ, কিন্তু রাজমাটো সিম্পলকৈ একেবারে ভাল নালাগে, অকমান স্পেশাল হলেহে ভাল লাগে। এইখানে অলপ ফ্রাই করে লম, এইখানে আমার অল্প ফ্রাই করা হয়ে গেছে। এটা মানে এইখানে কেরাহী তেলের পর সাইড করে দিছো যাতে তেলটা ধুনিয়াক টুক খাই যায়, আর এইখানে আমার অল্প তেলের পর টুক খাই যাওয়ার পিছতে ঠান্ডা হওয়ার পিছতে মানে এইখানে মিক্সিত ভালকে পেস্ট এটা বনাই লম। আর এইখানে পেস্ট বনাওতে লগতে এই শুকাই থাকা ক্যাপসিকাম আসলে এইটু দি দিম, মানে যেহেতু জলকিয়া গুড়া ব্যবহার নকরো এই পেস্টখিনত গুড়া করে লম, ধুনিয়াক পেস্ট বনাই লো ঠান্ডা হওয়ার পিছত তারপর আকো আহি। তো ফ্রেন্ড ধুনিয়াক মিক্সিত এইখানে পিছি ললো, পিছি পেলায় মই প্লেটখনতে উলিয়াই লো দিবলে সুবিধা হব, আর মিক্সিটোর পর পটককে ঢালিবলে অসুবিধা হয়, আর মিক্সিটো লাগি থাকাখিনি এয়া পানি অকন দি থৈ দিছো যাতে পিছত ব্যবহার করব পাৰো। আর আদা নহরু পেস্ট মোৰ বনাই থোৱা আছিলে কারণে মই আধা চামচ লৈ লৈছো, আপোনালোকে নহরু আদাটো ইয়াৰ লগতে দি দিব পাৰে। আর এতিয়া মই এইখিনি তেল আছিলে যে তেলখিনিতে মই এইখিনি বনাম, আর বেলেগকৈ ব্যবহার নকৰো। ইয়াতে দিম অকমান চেনি, চেনিখিনি গলিব দিম, এয়া চেনিখিনি মেল্ট হৈছে আপোনালোকে দেখিছে। মই প্রায়ভাগ রেসিপিত এনেকুৱাবিলাকতে অকমান চেনি দিওঁ যে কালারটো ধুনিয়া হবলে, আর দিম জিরা। যি সকল মোৰ ৰেগুলাৰ ভিউয়ার্স প্রথমৰ পৰা ভিডিঅ' চাই জানেই, কিন্তু নতুনকৈ অহা সকলৰ কাৰণে আমি আকৌ কথাবিলাক বারে বারে কবলগীয়া হয়। আর এতিয়া মই পেস্টখিনি ঢালি দিম, ভালকৈ সেইখিনি মিক্স করে অল্প ভাজি দিম। যেহেতুকে প্রথমতে ফ্রাই করে লো তো খুব বেশিকেও আমি ভাজি থাকবে নালাগে, এক মিনিট দুই মিনিটমান এইখানে ভাজি ললেই হল। আর এটা মিক্সিত লাগি থাকা পানিখিনি দি দিছো, অল্প ভাজি লম। আর কাশ্মীরি গুড়া থাকলে আপনাদের গুড়া ব্যবহার করব, নহলে জলকিয়া গুড়াও দিব পাৰে, মই কিন্তু জলকিয়া গুড়া ব্যবহার নাই করা, মই ক্যাপসিকাম শুকুয়াই থৈ দিওঁ। যেতিয়া ঠান্ডা দিনত বহুত এভেলেবল ক্যাপসিকাম হয় তেতিয়া দামও কম থাকে, তেতিয়া বজাৰৰ পৰা কিনি আনো, খাই খাই আমনি লাগিলে পকি গলে তেতিয়া মই শুকুয়াই থৈ দিওঁ, কেতিয়াবা এনেকৈ মশলাৰ লগত ব্যবহার করো, তেতিয়া কালারটো ধুনিয়া হয় আর ফ্লেভারটো ধুনিয়া হয়। তাৰপিছত এইখিনি অলপ ভাজি লওঁ। তো ফ্রেন্ড এইখানে ধুনিয়াক অল্প ফ্রাই করে ললো, আর ইয়াতে দিম নিমখ স্বাদ অনুসরি, যেহেতুকে বইল করতেও মই নিমখ অলপ ব্যবহার করেছিল, তো সেইমতে আমি নিমখটো দিব লাগিব। নিমখ খুব বেশি হলেও বেয়া লাগিব, খুব কম হলেও বেয়া লাগিব। আর দিম এসামুচ কিচেন কিং মশলা, তারপরে ইয়াতে দি দিম হালধি, আর ভালক মিক্স করে লো। গোটেখিনি মশলার লগত অল্প ভাজি লম, তো ফ্রেন্ড এইখানে ধুনিয়াক কালারটা চেঞ্জ হওয়ার পিছতে রাজমাখিনি ঢালি দিম।
আর রাজমাহর লগত কিন্তু মশলাখিনি মই ভাল কই 5 মিনিট মান ভাজিলম এনে কই তার পিছত হে মই পানি দি তো ফ্রেন্ড এখিনি 5 মিনিট মান মশলা লগত এনে কই মই ফ্রাই কই লৈছো দেখিছে আর ইয়াতে এতিয়া কেসা জলকিয়া তিনটা মাঝতে দুফাল করে দি দিছো আজি মই জলকিয়া পিছি দিয়া নাই এনে কই কেসা জলকিয়া দিছো আর ইয়াতে এতিয়া মই গরম পানি এড করি কই ফ্রেন্ড আমি কুকারটো পড়া পানি খিনি দি সাইডত এটা বাটি আছিলে বাটিটো ধুম কই পড়ি থাকিলে সেই কারণে মই ভিডিওটো স্টপ করে দিলো পড়ি পেলাই পানি দিয়ার পিছত একু দিয়া নাই এটা জিরা মশলা অকমান দিয়ে দিছো পনিরখিনি ঢালি দিম তারপিছতে ভালকৈ এইখিনি এবাৰ লৰাই লওঁ আৰু অলপৰ উতলাৰ পিছতে হৈ যাব তো ফ্ৰেণ্ড এয়া আমাৰ ৰাজমা পনীৰ হৈ গ'ল এতিয়া ইয়াতে মই কাশ্মীৰী মেথি অলপমান দি দিছোঁ আৰু ভালকৈ মিক্স কৰি লৈছোঁ আৰু হৈ গ'ল এতিয়া মই এইখিনি নমাই ল'ম তাৰপিছত আকৌ আপোনালোকক দেখাই আছোঁ তো ফ্রেন্ড এয়া চাও কেরাহির পর মই রাজমা পনির উলিয়াই পেলাই প্লেটত আপনার দেখাইছো কালারটা খুব ধুনিয়া হয়েছে না খাবলে একেবারে খুবই টেস্টি লাগে আশা করো আপনার রেসিপিটো ভাল লাগিছে এনেকে বনাই খাব আর আপনার পানি দিওঁতে যেতিয়া কুকারের পর সাইডের পর বাটিটো পড়ি গেছে যে শব্দ হয়েছে তো তার কারণে দুঃখিত সরি ক্ষমা করে দিব মিস্টেক হবই পারে নহয় জানো তাৰপিছতে আজি যদি ৰেচিপিটো আপোনালোকৰ ভাল লাগিলে তো প্লিজ এটা লাইক কৰিব আৰু কমেন্ট কৰি জনাবলৈ নাপাহৰিব আজি সকলে নতুনকৈ চেনেলটোলৈ আহিছে ভিডিঅ'বিলাক চাই ভাল লাগে যদি প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আজিলৈ তেনেহ'লে আহিলোঁ অন্য এটা ৰেচিপি লৈ আকৌ আহিম সকলো ভালে থাকক বাই বাই